हेलो गाइस, वेलकम बैक टू द चैनल। आशा करी सबाई भलो आछेन, आमिओ अनेक भलो आछि। आर देखुन, आमि एकटा पेंयाज निये निएछि, गोटा पेंयाज। आर एटाके दिए कि करब बोलुन तो, कि करब? एटा आमि कुचि कुचि करे एखन काटब। पेंयाजटाके कुचि कुचि करे आमि केटे निएछि। देखुन, पेंयाजटा आमार काटा हये गेछे। आर एटाके एखन आमि मिक्सिते पेस्ट करे नेब। মিক্সিতে আমি তুলে নিলাম পেঁয়াজের টুকরোগুলোকে। আর এখন আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে। আর ওখান থেকে আমি রসটা বের করে নিচ্ছি। হ্যাঁ, এই রস দিয়ে আমি কি করব? হ্যাঁ, পেঁয়াজের এই রসটা আমি ফার্স্ট টাইম চুলে অ্যাপ্লাই করব। দেখুন, আমি রসটা বের করে নিয়েছি। অনেকটা রস হয়েছে, বড় পেঁয়াজ ছিল না সেই জন্য। দেখি, অনেকে ভিডিওতে দেখেছি পেঁয়াজের রস লাগালে নাকি চুলটা সিল্কি হয়, মজবুত হয়। দেখি কি হয়। আর আমার চুলটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ, মানে শক্ত শক্ত মতো হয়ে গেছে। আর হেয়ারে প্রচণ্ড পরিমাণ খুশকি জমে গেছে, কতটা দেখাতে পাচ্ছি জানি না। আর চুল মানে বলতে গেলে আমার মাথায় নেই, টাকলা হয়ে যাচ্ছে আমি দিনের পর দিন। তাই আমি আজকে একটু ভাবলাম যে পেঁয়াজের রস মাথায় লাগাবো, দেখি কি হয়। আমি হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, সেই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, চুল ফাঁক করে করেই মাখতে হয়। এখন আমি পেঁয়াজের রস মাখছি চুলে। ক্যামেরা ধরার লোক নেই, তাই কি করব, নিজে হাতে ধরে রেখেছি, এক হাতে ধরে রেখেছি আর এক হাত দিয়ে মাখছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের রস হেয়ারে লাগানো কমপ্লিট। দেখুন, জ্যাপজ্যাপে করে লাগিয়ে নিয়েছি। আর একটা একটা টিক্কি বেঁধে নিয়েছি ওপরে, টিক্কিটা ভালোভাবে বেঁধে নিয়েছি, ভালোভাবে জমজমাট করে পেঁয়াজের রস মেখে নিয়েছি। আর এক ঘন্টা হয়ে গেছে। আর এখন আমি যাব শ্যাম্পু করতে। তাহলে শ্যাম্পুটা করে এসে আপনাদের সামনে আসছে। দেখুন, আমি শ্যাম্পুটা করে এসেছি। ও মা, আমার নিজের চুল আমি চিনতে পারছি না, কি সুন্দর হয়ে গেছে। ও সফট আর সিল্কি, আর হেয়ারের যে গোড়াটা এতটা মজবুত হয়েছে বন্ধুরা, কি বলবো। না, রেজাল্ট খুবই ভালো পেয়েছি তাহলে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা। আর আমি ফার্স্ট টাইম এই পেঁয়াজের রস চুলে অ্যাপ্লাই করলাম, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি বলতে গেলে। চুলে যে একটা হোয়াইট হোয়াইট কালারের, মানে খুশকি, হোয়াইট হোয়াইট কালারের যে খুশকি পুরো টাইপের একটা লেয়ার হয় আমার চুলে প্রচণ্ড পরিমাণ হয়েছিল, সেটা শ্যাম্পু করার পর সম্পূর্ণ উঠে গেছে। আর চুলটা প্রচণ্ড সিল্কি লাগছে। আর যে ডেড মানে চুলগুলো ছিল সেগুলো সমস্ত কিছু উঠে গেছে, আর সিল্কিও হয়েছে চুলটা। আর কোনো জিনিস একবার ইউজ করে সেটা ভালো ফলের আশা করা যায় না, সেটা অন্তত সপ্তাহে যদি দু তিনবার এই রেমেডিটা ইউজ করা যায় তাহলে ফল ভালো পাওয়া যাবে। আর আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, কোনো দিন পেঁয়াজের রস আমি চুলে লাগাইনি, এই ফার্স্ট লাগালাম। আর আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর তাহলে আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারেন হেয়ারে, হেয়ারে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকারই হবে। আর এটা দু তিনবার ইউজ করা যায়। তাহলে এই ছিল আজকের ভিডিওটা, এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।